আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দীর্ঘ প্রায় 15 দিন পরে আমরা ক্লাসে আসলাম। ক্লাসে তোমরা বাসায় পড়াশোনা করেছো কিনা জানি না, ঈদের ছুটি পেয়েছো, কিন্তু ঈদের ছুটিতে টিভি দেখলে খেলাধুলা করলেই হবে না, শুধু পড়াশোনাও করতে হবে, সেদিকে মনোযোগী হতে হবে। যেহেতু আমাদের স্কুলটা বন্ধ, সেহেতু আমাদের বেশি বেশি বাসায় পড়াশোনা করতে হবে, খেলার ফাঁকে, হ্যাঁ, গল্প গুজবের ফাঁকে টিভিও দেখবো, পড়াশোনাও করব, তাই না? তাহলে আমরা আজকে বাসায় আমরা পড়েছি, গত ক্লাসে যা করেছি, পরীক্ষা নিয়েছি মডেল কোশ্চেন, মডেল প্রশ্ন দিয়ে, এখন তারপরে যে বাকি পড়াগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকে আলাপ করব, আলোচনা করব। তবে আজকে আমি কবিতা পড়ব, যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে কি, আমাদের ছোট নদী। আমরা হয়তোবা অনেকেই বাসায় পড়ে ফেলছি, তারপর আমি আজকে এটা আবার পড়িয়ে দিচ্ছি, আর শব্দার্থ নিয়ে আলোচনা করব, আর পরে প্রশ্নগুলি আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তাহলে আমাদের ছোট নদী কবিতাটা লিখেছেন কে? আমাদের ছোট নদী কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা অবশ্যই চিনো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, উনি এই কবিতাটা লিখেছেন। দেখো কবিতাটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, তাহলে কবিতার লাইন কি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পানি। তাহলে চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক, রাতে উঠে ঠেকে থেকে শিয়ালের হাট, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল বড়ি গায়ে তারা ঢালে। এখানে 10 লাইন আমি সংক্ষিপ্ত কবিতাটা, আমি 10 লাইনই তোমরা পড়বে, খুব ভালো করে পড়বে, বানান দাড়ি কমা, আর এই কবিতাটার লাইন কিন্তু খুব সহজ, সমানভাবেই দেওয়া আছে, এক লাইনে দাড়ি কমা এইভাবে দেওয়া আছে। সবসময় খেয়াল রাখবা কবিতা লেখার সময় দাড়ি কমা যাতে ভুল না হয়, আর কবিতার লাইনটা যাতে ঠিক থাকে। তাহলে আমরা কবিতার শব্দার্থে চলে যাই। কবিতার শব্দার্থে হচ্ছে কি, পারি। আমি পারি কিন্তু কবিতার লাইনে ছিল, পারি মানে হচ্ছে কি, পার অথবা কিনার, যেটা নদীর কিনার বলে, আমরা পুকুর নদী খালের যেটা কিনার ওইটা হচ্ছে কি, পারি, পার অথবা কিনার। ঢালু নিচু, যে জায়গাটা ওঁচা থেকে নিচে আসে সেটা কি, ঢালু থেকে নিচু, উপর থেকে আবার নিচে আসে যেটা সেটা নিচু। হাঁক চিৎকার করে ডাকা অথবা জোরে ডাকা, হ্যাঁ, হাঁক মানে কি, চিৎকার করে ডাকা অথবা জোরে ডাকা। তাহলে চিৎকার করে ডাকা কি, ফেরিওয়ালা আসলে দেখো তোমরা অনেক সময় শোনো যে চিৎকার করে হাঁক দিচ্ছে, ডাক দিচ্ছে, তাই না? হাঁক চিৎকার করে ডাকা। বাদল বৃষ্টি, আমরা সবাই গতকাল অনেক বৃষ্টি হয়েছে, তাই না? বাদল মানে হচ্ছে কি, বৃষ্টি, বাদল বৃষ্টি। খরতর প্রবল, খুব জোরে, খরতর মানে হচ্ছে কি, প্রবল অথবা খুব জোরে, বৃষ্টিটা যেমন খুব জোরে আসছে, প্রবলভাবে বৃষ্টি আসছে। তারপরে সারা শোরগোল অথবা আলোড়ন, সারা শোরগোল অথবা আলোড়ন। দেখো আমাদের কবিতাটা যখন পড়ি আমরা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে মানে কি, মানে একে বেঁকে, এই যে নদী, যেমন নদীটা একে বেঁকে চলে, তাই না? নদী কি একে বেঁকে চলে না? তারপরে ছোট গ্রামের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, দুই যখন আমরা নদীর পাড়ে বা কিনারে বা নদীর ধারে যাই তখন কাশবন থাকে, সাদা সাদা ফুল দেখা যায়, আমরা খুব মুগ্ধ হই। আমরা যখন এই কবিতাটা পড়বো তখন সেই গ্রামের দৃশ্যের কথা মনে করব, খেয়াল করব। তাহলে আমরা আজকে আবার পড়ায় যাই, যে শব্দার্থগুলি আবার খুব ভালো করে পড়ব এবং পরবর্তীতে প্রশ্নগুলো পড়ব খুব ভালো করে। আর আমি আরেকবার পড়ে দিচ্ছি, পারি, পার, ঢালু, নিচু, হাঁক চিৎকার করে ডাকা, বাদল বৃষ্টি, খরতর প্রবল, সারা শোরগোল অথবা আলোড়ন। আবার পড়ছি, পারি, পার, ঢালু, নিচু, হাঁক চিৎকার করে ডাকা, বাদল বৃষ্টি, খরতর প্রবল, সারা শোরগোল অথবা আলোড়ন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।